জামাপ্যান কিনতে যাব, ফর্মাল শার্ট আর ফর্মাল প্যান্ট, ওর জন্য একটা জামাপ্যান্ট কিনবো, আর আজকে শিবের জন্মদিন, শিবের জন্য একটা টি-শার্ট কিনবো, আর অমিত দা ঠাকুরমার জন্য একটা শাড়ি কিনবো, ঠাম্মার জন্য শাড়ি কিনবো, এটা সিক্রেট, ঠাম্মা নিজেও জানে না, বাড়ি কেউ জানে না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, ওটা যদি আমার মুখে চলে আসে ভয়টা থাকে তো দে, তুমি তোমার ডার্লিং কে খাওয়াও গিয়া, আমার ডার্লিং খেয়ে নিয়েছি, আমি খাইয়ে দিয়েছি ওকে অনেকক্ষণ আগে। আমি এসিতে বসি না বেশি। তো এখন প্ল্যান হচ্ছে আমি, রাজ আর শিব মিলে যাবো আগামী বাসন্ততে, মানে আমি শিবের জন্য একটা টি শার্ট কিনবো, মানে আমি আর রাজ মিলে দেবো ভাবছি, আর আমি আমার ঠাম্মার জন্য একটা শাড়ি কিনবো, যেটা আমি ঠাম্মাকে এই ফেব্রুয়ারি লাস্টে গিফট করবো ভেবেছিলাম, এখনও কেনা হয়নি। ফাইনালি আজকে আমার বন্ধুদের জন্য চলে এসেছি আমরা কাস্টমারায়, কি জন্য জামা প্যান্ট কিনতে আর শাড়ি কিনতে, একটা আর ছেলে যেন ভাবছিল জামা কিনবো বাট কিনবো না, কি কিনবো, শাড়ি কিনবো, কিনবো শাড়ি, কিনবো শিবের জন্য শাড়ি কিনবো, এই যে আমি শাড়ি পরিয়ে নাচাবো, দাদা তুমি ঝাল খাবে না, না ঝাল খাবো বাটে ভাই, আরে নে ভাই, সব দিল ওর আজকে কাঁচরাপাড়ার এত খারাপ অবস্থা, কোনো শপিং মলে ভিডিও করতে দিচ্ছে না, বুঝতে পারছে না, গেল কলকাতা শপিং মলে দিচ্ছে কিন্তু কাস্টমার দিচ্ছে না, এক্সপ্রেসার বলো আগমনী বলো ভিডিও দিচ্ছে না, কেন আমরা দাবি চাই। শিবের শিবের জন্য কী কিনলি সেটা তো বল, শিবের জন্য কেনা ইচ্ছে ছিল, প্রাইস এত হাই আমাদের পকেট খালি হচ্ছে, এখন শিব আমাদের খাওয়াবে বিরিয়ানি, দেখা যাক কী খাওয়াবে শিব, এ শিব তুই কী খাওয়াবি সেটা অপেক্ষা রইলাম। প্ল্যান ছিল ঠাম্মার জন্য শাড়ি কিনবো বাট আজকে আর হবে না, ডেস্টিনেশন কোথায় বা, কল্যাণী, কল্যাণী। তো এতক্ষণের প্ল্যানের পর আমরা এসেছি বলো চায় গ্রামে, আজকে আপনাদেরকেই বলো চায় গ্রামের ইন্ট্রোডিউস করাবো, অতিরিক্ত বেশি তারপরে ব্ল্যাক কফি আছে, ক্লাসিক কফি আছে, আর এমনি স্ন্যাক্স, স্ন্যাক্স এর মধ্যে তোমার আপাতত রয়েছে ফিশ ফিঙ্গার, তারপরে তোমার চিকেন ফিঙ্গার, চিকেন নাগেটস, ভেজ নাগেটস, চিকেন পপ, ফ্রেঞ্চ ফ্রাই, আপাতত দেখি সবার জন্য এখানে বসার সুব্যবস্থা আছে, গরমে কোনো কষ্ট নেই, ফ্যান আছে, সবই আছে, সবই টুকটুক করে আস্তে আস্তে করছি, সবাই আসুন,
ঘুরে যান, ভালো লাগবে। যদি তোমরা বলো চাই গরম ভিজিট করতে যাও, দুভাবে আসতে পারো। এক হচ্ছে কল্যাণী মেইন থেকে অটো ধরে মাত্র 5-6 মিনিট অটো ডিস্টেন্স, এছাড়া কল্যাণী সেন্টার পার্ক থেকে আসছো, কল্যাণী সেন্টার পার্ক থেকে মাত্র 2 মিনিট হাঁটা পথ একদম শিশুপাঠ ভবনের উল্টো দিকে। বদনাম করে দিলি রে পুরো দোকানটা, বদনাম করে দিল। একজন মারলো, এটা মালিশ করছে, তা করতেছে না করছি এইখানে সেই ব্রিজের কাজ চলছে, আমি প্রায় 1.5 বছর ধরে দেখে যাচ্ছি, এখানে এখনো সেই কাজটা চলেই যাচ্ছে। তো এতক্ষণ চায়গ্রাম থেকে শুরু করে কাছড়া পাড়া সব জায়গায় জার্নি করার পর আজকে যেহেতু শিবের বার্থডে, শিব আমাকে বাড়িতে ইনভাইট করেছে। শিব তাই তো, শিব খাবে ভাই মাংস বা ঠিক আছে, শিব বাড়িতে ইনভাইট করেছে, সো দেখা যাক। তো আমি তখন বলেছিলাম যে আমার জন্য শাড়ি কিনতে যাবো, বাট আজকে সেটা হয়নি। নেক্সট আমি কাকিকে নিয়ে প্ল্যান করেছি যাবো, ঠাম্মার জন্য হলাম শাড়ি কিনবো, ঠাম্মার জন্য কিনবো। আমি তো নিজে বলছি তুই শাড়ি পরবি, আমি তুই তোর জন্য কিনবো শাড়ি বলেছিলাম। আমি আমি শাড়ি ঠিক আছে, নাইটি পরবি তাই, একবার বলি তোর জন্য ঠিক মুখ দিয়ে স্বীকার করলি তুই নিজে, শিব নাইটি পরবি। আজকে শিবের বার্থডে, তুই উপলক্ষে শিব খাওয়া দাওয়া করাচ্ছে আমাদেরকে। আমি তোকে একবার নিমন্ত্রণ করিনি, তোরা নিজে চলে এসেছিস। কিন্তু তুই আগে কেন খাচ্ছিস এই, তুই আমার বসতে খাবি? এ বাবা আমি বসিনি, আমি তোদের জন্য এটা। খাচ্ছি বেগুন ভাজা, ভালো লাগছে তো মোটামুটি এই অর্ধেক ভাগ আমরা বেগুন ভাজা খাবো, এরপর আসবে এরচর, তারপর নতুন ভাত নেবো, তারপরে খাওয়াবো চিকেন দুপিস। আমার এই ছিল আজকে টোটাল ভিডিও। আর যদি বলো চায়গ্রাম আপনাদের পছন্দ হয়ে থাকে, অবশ্যই সেখানে যাবেন, ভিজিট করবেন, একদম অল্প দামের মধ্যে খুব সুন্দর টেস্টি চা আপনারা ওখানে পাবেন, সাথে আরও তো স্ন্যাক্স রয়েছে। শিবের বার্থডেও মজা লাগলো, কাছড়া পাড়া গেলাম সেটা মজা লাগলো। যদি ভালো থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন, কমেন্ট বক্সে যদি কোনো কমেন্ট থেকে থাকে, আমার যদি কোনো ফল্ট হয়ে থাকে সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি চ্যানেল ভালো থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনও প্রেস করে যাবেন, আর তার সাথে সাথে শেয়ার করে দিন সবার সাথে, যাতে তারাও মজা নিতে পারে, তারাও বলো চায়গ্রাম ভিজিট করতে পারে এবং গিয়ে মজা নিতে পারে, সিম্পল ব্যাপার। তো আজকে এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, অন্যকেও হ্যাপি রাখবেন, বাই বাই।